যে আমি কোন জেলা থেকে এসেছি, আমার জেলা কোথায়, আমার নাম কি, কোন জেলায় বসবাস করি, বাড়ি কোথায়, আমার ঢোলে পরিচয় দিচ্ছি। কেন আমরা প্রত্যেকটা মানুষ অনুষ্ঠান হয়ে গেলে আমরা চলে যাব, কিন্তু বাড়ি, আমি যে বাউলে ঢোল বাজাচ্ছি আমার বাড়ির ঠিকানা আপনাদের জানা নেই, তাই আমার ঢোলে পরিচয় দিচ্ছে। আর সঠিক যদি পরিচয় দেয় তাহলে আপনারা হাতে তালি দেবেন, জানবো আমার বাজনা হচ্ছে। কেন সকলকে তো দেখতে পাচ্ছি না, এই হ্যালোজিনের চোখটা অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমাদের মাইক সাউন্ড খুব সুন্দর, কমিটির দাদারাও খুব সুন্দর। যাই হোক, যিনারা চলে গেছেন বাড়িতে পস্তাবেন, আমি যে জিনিস দেখিয়ে দিয়ে যাচ্ছি এই বাজনা একমাত্র আমার কাছে পাবেন। কেন আমি ক্ষুদিরাম দাস, আমারই বাজনা, আমি রচনা করেছি। যে আমার জেলা বর্ধমান, আমার জেলা বর্ধমান, বলছে আমার জেলা বর্ধমান, আমার জেলা বর্ধমান, একটু বেশ দেবেন। দাদা হচ্ছে আমার জেলা বর্ধমান বলছে, আমরা ঢোলে প্রথম থেকে আমি আমার জেলা বর্ধমান বাজাতাম, এখন দেখা যাচ্ছে হয়ে গেছে পূর্ব বর্ধমান, সেটাও কেউ তুলতে হচ্ছে যে আমার জেলা পূর্ব বর্ধমান। হ্যাঁ, আমার জেলা এখন পূর্ব বর্ধমান, ঢোলে বলছে পোস্ট অফিস নসরোদপুর, পোস্ট অফিস নসরোদপুর। আমি মুখে যেমন কথা বলছি আমি চেষ্টা করবো মুখের কথা বন্ধ করে বাজনা পরিষ্কার যেন শুনতে পান, যে পোস্ট অফিস নসরোদপুর। তাই ঢোলে বলছে পোস্ট অফিস নসরোদপুর। ঢোলে বলছে আমার নাম ক্ষুদিরাম দাস, ক্ষুদিরাম দাস, ক্ষুদিরাম দাস। ঢোলে বলছে আমার নাম ক্ষুদিরাম দাস। ঢোলে বলছে বাবার নাম কালীপদ দাস, আমার বাজনার গুরু হচ্ছেন আমার বাবা, আমার বাবার বাজনার গুরু হচ্ছে আমার ঠাকুরদাদা, পরস্পর পাঁচ পুরুষ হয়ে আসছে আমাদের। তাই ঢোলে বলছে বাবার নাম কালীপদ দাস, আমি জি বাংলাতেও বলেছিলাম যে আমার পাঁচ পুরুষ চলছে, আমার কিন্তু গুরুদেব অন্নজোড়া নাই, আমার বাবাই হচ্ছে আমার বাজনার গুরু। তাই বলছে বাবার নাম কালীপদ দাস। কত সুন্দর বলছে, একটা একটা করে সুন্দর করে বলছে বাবার নাম কালীপদ দাস, কত সুন্দর বলছে। বাবাই তো পৃথিবীতে নিয়ে এসছে, বাবার জন্য আজকে আপনাদের চরণ দর্শন করতে পারছি, জি বাংলায় দেশ যেতে পারছি, দেশ বিদেশ করতে পারছি আজকে বাবার জন্য। বাবা যদি না নিয়ে আসতো তাহলে কোথায় আমি ক্ষুদিরাম দাস, কোথায় এইটা যে আসতাম না। তাই ঢোলে বলছে কেমন, চাষি চাষ করে টাকা পয়সা খরচা করে সব বেগুন পাওয়া যায় না, তাই ক্ষুদিরাম দাসের ঢোলে বলছে বাজার যাবি, বাজার যাবি, বাজার যাবি। বাজার গিয়ে দেখা যাচ্ছে চার পাঁচটা ঢাকা নিয়ে বসে আছে, আমি বলছি ঢাকায় কি আছে, বলছি বেগুন আছে। দেখবেন সকালবেলা যদি যান না বাজারে, দেখবেন ঢাকা নিয়ে, বড় বড় ঢাকা নিয়ে চলে আসবে, তাতে দেখা যায় বেগুন। তাই ঢোলে কি বলছে, আমি যেটা হাত দিই বেগুন নমবন, কারণ দু কিলো, যেটা হাত দিই সেটা পোকা, যেটা হাত দিই পোকা, ভালো বেগুন বাবা পাওয়া যাচ্ছে না। তাই ক্ষুদিরাম দাসের ঢোলে বলছে বাবা গো বেগুন ফুটো। বলছে বাবা গো বেগুন ফুটো, মানে যেগুন পোকা বেগুন না সেইগুন আমি ফুটো বেগুন বলি বাবা। ওই বেগুন সর্ষের তেলে ভেজে খেলে কি হয়, খাঁটি সর্ষের তেল পাওয়া যাচ্ছে না, রেপসি তেল ভেজাল। তাই ক্ষুদিরাম দাসের ঢোলে বলছে কেমন,
ঘি ভাজতে, ঘি চপ চপ বেগুন ভাজা বাবা গো, বেগুন ভাজা ঘি চপ চপ বেগুন ভাজা, আজকে সাধু সীমা হবে বাবা, বেগুন ভাজা একটা করে দেওয়া হবে, অসুবিধা নেই। ঘি চপ চপ বেগুন ভাজা, শুধু বেগুন ভাজা খাওয়ালে হবে না, বর্ধমান জেলায় যখন বাড়ি আমার, ধানের চাষ ভালো, আপনারা জানেন যে বর্ধমানের ধান চাষ ভালো, তারপরে ধান ভানা ভানি চাল কুটাকুটি, ধান ভানা ভানি চাল কুটাকুটি, ধান থেকে চিড়ে তৈরি হয়, জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীতে জামাই আসলে দেখবেন চিড়ে ফলার খাওয়াতে হয়, আম কাঁঠাল জাম লিচু অনেক কিছু খাওয়াতে হয়, তাই ধান ভানা ভানি চিড়ে কুটাকুটি, ধান ভানা ভানি চিড়ে কুটাকুটি। একতলা দুতলা ঘর থাকলে একটা করে দেখবেন ইট খসানো থাকে, তার মধ্যে পায়রা থাকে, ওই ফোকরের মধ্যে পায়রা থাকে, পায়রা কিভাবে ডাকে আমরা বলি পায়রা, দিনাজপুরে বলে কবিত, তাই সেই পায়রা কিভাবে ডাকে লক্ষ্য করুন, পায়রা ডাকছে চামড়ার যন্ত্রে, কিভাবে চলে কয়লার গাড়ি, 40-45 বছর আগে আপনারাও জানেন আমরা কাটোয়া থেকে গাড়িতে চাপতাম হাওড়া যেতাম, প্রথম জীবনে ছিল কয়লার গাড়ি, আর এখন তো বাবা কারেন্টের গাড়ি চলছে, সেই কয়লার গাড়ি সিটি দিলে আস্তে 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 গাড়ি রানিং হতো, সিটি দিলেও অনেক মায়েরা উঠতে পারতো, কেন তাড়াতাড়ি রানিং হতো না, ধাপে ধাপে রানিং হতো আস্তে আস্তে, আর এই এখন যে কারেন্টের গাড়ি সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি রানিং হয়ে যায়, উঠা যায় না, জোর করে উঠতে গেলে ফাঁকে পড়ে যায়, তাই সেই কয়লা গাড়ির সাউন্ডটা আমি ধরে রেখেছি, দেখুন কয়লার গাড়ি কীভাবে হাওড়ায় গিয়ে দাঁড়ায়, গাড়ি কীভাবে ছাড়ে সেইটা দেখুন, গাড়ি ছেড়ে দিয়েছে কয়লার গাড়ি, হাওড়া যাচ্ছে বলছে হাওড়া যায় টাকা পায়, হাওড়া যায় টাকা পায়, হাওড়া যায় টাকা পায়, আমি যে বাজনা বাজাচ্ছি এই বাজনা আমার দেখতে পাবেন ইউটিউবে খাড়া আছে, thank you.
এই তালির সঙ্গে আমি ঢোল বাজাবো, দুই হাতে কুমড়ো দিয়ে থুপনি করে ঢোল বাজাবো। ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমার বাজনা শুনলেন। হরিবল হরিবল, জয় গুরু।